ইইউ ইলেকশন এক্সপার্টদের সঙ্গে বিএনপির বৈঠক, তার মানে ইউরোপীয় ইউনিয়নের যেই নির্বাচন বিশেষজ্ঞ দল বাংলাদেশে আছে তারা বিএনপির সঙ্গে বৈঠক করেছে। এই বৈঠকের একটা কারণ আছে, দর্শক বলছি সেটি, খবরটা আগে একটু আমরা দেখি। খবরে বলা হচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে। পাপ বাপকেও ছাড়ে না। তামিমা নাসিরের স্ত্রী, তার যে আগের জামাই, তারে ছাইরা নাসিররে বিয়ে করার পিছনে মেইন কারণটা কি জানেন? নাসিরের চেহারা না, নাসির একজন বাংলাদেশের ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার। সুনাম আছে, টেকা আছে, পরিচিতি আছে, ক্ষমতা আছে, সবই আছে, কিন্তু রাকিবের থেকে চেহারা কিন্তু সুন্দর ছিল না। আর তামিমারে গৈড়া তুলছিল রাকিব, 7-8 বছরের মেয়েটারে রেখা যে নাসিরের কেরিয়ার দেখা। তামিমা এখানে আসছিল নানান ঘটনার পর, মাত্র হস করে আসছে দোনোটা, তাই না? বিশাল এক দুঃসংবাদ, নাসিরের কেরিয়ার শেষ। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করে ফেলেছে, এমনকি সে শপথ করেছে, কিন্তু নতুন করে আবারও একটা ঘটনা শুরু হয়ে গেছে বন্ধুরা। ইউরোপ ইউনিয়নের সাথে বিএনপি বৈঠকে বসেছে, কি এমন আলাপ হয়েছে এই বিষয় নিয়ে অনেক তথ্য আছে আজকের এই নিউজের মাধ্যমে। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে। এমনকি বন্ধুরা আমরা জানতে পারবো একটা বিষয় যে ক্রিকেটার নাসির হোসেনকে আপনারা সকলে চিনেন, তার জীবনের একটা এমন একটা অবস্থা হয়েছে বন্ধুরা, তার ক্রিকেট লাইফটাই শেষ। বন্ধুরা এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। আজকের এই নিউজের মাধ্যমে আমরা দুইটা তথ্য পাবো, কথা বাড়াবো না চলে যাব স্ক্রিনে। পাপ বাপকেও ছাড়ে না। তামিমা নাসিরের স্ত্রী, তার যে আগের জামাই, তারে ছাইরা নাসিররে বিয়ে করার পিছনে মেইন কারণটা কি জানেন? নাসিরের চেহারা না, নাসির একজন বাংলাদেশের ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার। সুনাম আছে, টেকা আছে, পরিচিতি আছে, ক্ষমতা আছে, সবই আছে, কিন্তু রাকিবের থেকে চেহারা কিন্তু সুন্দর ছিল না। আর তামিমারে গৈড়া তুলছিল রাকিব, 7-8 বছরের মেয়েটারে রেখা যে নাসিরের কেরিয়ার দেখা। তামিমা এখানে আসছিল নানান ঘটনার পর, মাত্র হস করে আসছে দোনোটা, তাই না? বিশাল এক দুঃসংবাদ, নাসিরের কেরিয়ার শেষ। আর আমি মনে করি এটা রাকিবের জন্য একটা বিশাল সুসংবাদ। এখন কেন কেরিয়ারটা শেষ হলো আসেন দেখি, তবে এটা রাকিবের বদ্দোয়ানা, বাট আবার ওয়ান ক্যান্ড অফ বদ্ধ হইতে পারে, কারণ আফটার ইনভেস্টিগেশন, যেহেতু নাসিরকে আগামী 2 বছরের জন্য সকল ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে, সো এখানে অবশ্যই এই যে কি বলে যে তামিমার যেই অন্যায়, আর নাসির রাকিবের স্ত্রীকে ভাগে যে অন্যায় করেছে সেটারও একটা সাজা আছে। আসেন দেখি ঘটনা কি। আজ থেকে প্রায় আমরা যদি দেখি 2 বছর আগে, হ্যাঁ, আবুধাবিতে টি-10 লিগ খেলতে গিয়েছিল নাসির। সেখানে সন্দেহভাজন একজন ব্যক্তির থেকে উপহার নিয়েছিল যার মূল্য হচ্ছে $750। এখন ওই ব্যক্তি নাসিরের কোনো আত্মীয় না, কিচ্ছু না, কিন্তু সে কেন নাসিরকে $750 উপহারের একটা, মানে কি বলে যে গিফট দিছে বা সামথিং দিছে, তো সেটা সম্পর্কে তাকে কারণ দর্শাতে আপনার ডাকা হয়েছিল আইসিসির পক্ষ থেকে, যে আপনার ম্যাক্স ম্যাচ ফিক্সিংয়ের বিষয়গুলো এখানে থাকে, জুয়ারি টুয়ারিদের এই মানে ইয়া থাকে। আচ্ছা, আইসিসির নীতিমালার 2-4-3, 2-4-4 এবং 2-4-6 এই ধারাগুলো ভঙ্গ করেছে নাসির। এরপর মোট 3টি ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছিল আইসিসির। অপরাধ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি। এখন শাস্তিটা কি? বলা হচ্ছে যে আপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় এখন থেকে ক্রিকেটার নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। নাসিরের বিরুদ্ধে 3টি অভিযোগই প্রমাণিত হয়েছে, আর এই জন্য তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে 6 মাসের জন্য তাকে স্থগিত, আচ্ছা 6 মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইসিসির এসব শর্ত যদি নাসির ঠিকঠাক মতো পূরণ করে তাহলে 2025 সালের 7ই এপ্রিল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে নাসির। যদিও নাসির এখন ক্রিকেট বাদ দিয়ে তামিমার টিকটকে এসে যায়, মানে রিলের মধ্যে যায় আর ব্যবসা ব্যবসা করে, নির্লজ্জের মতন নাসিরের অ্যাক্টিভিটিস, আসলেই কিন্তু নির্লজ্জের মতন। পাপ বাপ্রেও ছাড়ে না। যে কেরিয়ার দেখে নাসিরের সাথে তামিমা দৌড় দিছিল, সে কেরিয়ার আজকে কোথায়? অনেক আগে নাসিরের কেরিয়ার শেষ, তারপর একটা চান্স টুন্স ছিল, আর 2 বছর পরে পাত্তাই পাবে না। ইইউ ইলেকশন এক্সপার্টদের সঙ্গে বিএনপির বৈঠক,
তারপরে ইউরোপীয় ইউনিয়নের যেই নির্বাচন বিশেষজ্ঞ দল বাংলাদেশে আছে তারা বিএনপির সঙ্গে বৈঠক করেছে। এই বৈঠকের একটা কারণ আছে, দর্শক বলছি সেটি, খবরটা আগে একটু আমরা দেখি। খবরে বলা হচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে। ভার্চুয়াল বৈঠকটি বুধবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। এই তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলে ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড, আলেকজান্ডার ম্যাটাস, সুইবেল শাটল ও রেবেকা কক্স। তবে এই বিষয়ে বিএনপি কোনো নেতা মন্তব্য করেনি। স্বাভাবিকভাবে এই নির্বাচনটা আসলে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে দুটি বিশেষজ্ঞ দল কাজ করছে তারা বোঝার চেষ্টা করছে যে এই নির্বাচনটা গতি প্রকৃতি কি, এই নির্বাচনটা কেন সুষ্ঠু কেন সুষ্ঠু না, এটা বোঝার জন্য তারা বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে এবং তথ্য সংগ্রহ করছে। যেমন নির্বাচন কমিশনকে বলছে যে ঘন্টায় ঘন্টায় যে নির্বাচনে ভোটের হার সেটা দেওয়ার জন্য, তো তারা চেয়েছে, তারা বলছে যে দিবে, এখন কাগজে কলমে কিভাবে সাজায় গোছায় সেগুলি দেবে এটা জন্য তারা অপেক্ষা আছে। তারা একটা গড়মিল যে হয়েছে এটা বুঝতে পারছে এবং এই গড়মিলের আসলে নেপথ্য কারণটা কি, এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ তারা বোঝার চেষ্টা করছে বিভিন্ন দলের কাছ থেকে। বিএনপি হচ্ছে অন্যতম একটা দল যারা এই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না বলে এই সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেয়নি। তাদের ভিউটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা হচ্ছে ক্ষমতার অংশীদার ছিল, তো তারা নিশ্চয়ই বলবে যে এই নির্বাচনটা যে আসলেই একটা কোনো নির্বাচন না, এটা সাজানো পাতানো নির্বাচন, এখানে ক্ষমতাসীন যারা তারা তো আগেই নির্ধারিত হয়ে গেছে, তারপরে অন্য আসনগুলো যেগুলি ছাড় দিয়েছে তারা, অর্থাৎ তারা 222টির বাইরে যেই আসনগুলো স্বতন্ত্রদের জন্য এবং স্বতন্ত্র তারা তাদেরই অংশ যেখানে নৌকা এবং ইগল এবং ট্রাক কাচি এ সমস্ত প্রতীক নিয়ে নির্বাচন করেছে তারা আওয়ামী লীগের, তার বাইরে যারা ছিল জাতীয় পার্টির যেমন 26টা আসন, অন্য কিছু দল টুকটাক, সেই আসনগুলো যে সরকারি বিলি বন্টন করে দিয়েছে ছাড় দিয়েছে তার প্রমাণ আছে। 26টা আসনে নৌকা প্রার্থী ছিল না, প্রত্যাহার করা হয়েছে, কেন প্রত্যাহার করা হয়েছে কি কারণে সেটা একটা আসন ভাগাভাগি, তাহলে গেল জাতীয় পার্টিও মানে এই আসন ভাগাভাগির একটা অংশ হয়ে গেল, আর বাকি কে থাকে, আর তো বাকি খুব একটা থাকে না। তো এই পুরো বিষয়টাই আমার ধারণা যে বিএনপির পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে যে এই পুরো নির্বাচনের প্রক্রিয়াটাই আসলে একটা গোলমেলে একটা প্রক্রিয়া, এটা কোনো জাতীয় নির্বাচনের যে মর্যাদাটা যেখানে ক্ষমতার পরিবর্তন হয়, ভোটাররা ভোট দিয়ে ক্ষমতা পরিবর্তন করতে পারবে, তেমন কোনো পরিবেশ পরিস্থিতি এই নির্বাচন ছিল না, সেই কারণেই এইভাবে তারা হয়তো তথ্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে। তো ইউরোপীয় ইউনিয়ন সব পক্ষের সঙ্গে কথা বলে তারা বিশ্লেষণ করে ফাইনালি তারা তাদের সদর দপ্তরে জানাবে যে এই নির্বাচন, তারপরে ইউরোপীয় ইউনিয়ন থেকে হয়তো আরো বিস্তারিতভাবে এই নির্বাচন সম্পর্কে তাদের রিয়াকশন দেবে। অন্যদিকে আমেরিকার যে আইআরআই এবং এনডিআই দুটি সংস্থা, অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, তাদের দুই অংশের যেই দুটি বিশেষজ্ঞ দল, তারাও একইভাবে সব পক্ষের সঙ্গে কথা বলেছে, তো তারাও দেখা যাবে যে ইউরোপীয় ইউনিয়ন এবং এই এদের মোটামুটি তাদের অবজারভেশন তাদের বিশ্লেষণ তাদের গবেষণার ফলাফলটা একই, তাই যদি হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি নেতিবাচক একটি অবস্থান হয় তাহলে এটা বাংলাদেশের এই নির্বাচনটা যে আবারও একটা ত্রুটিপূর্ণ নির্বাচন, আন্তর্জাতিকভাবে এটা যদি সামনে চলে আসে তাহলে এটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য নষ্ট, বাংলাদেশের ওইসব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া, বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া যথেষ্ট পরিমাণে একটা বিপাকে পড়বে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। ক্রিকেটার নাসির সম্পর্কে অনেক আলোচনা দেখতে পেয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই, এই সম্পর্কে আলোচনা করেছে, তথ্য দিয়েছেন। নাসির হোসেন যেভাবে মাইনক্রাফট চিপে পড়েছে বর্তমানে, এই সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই যে আলোচনা করেছে বিএনপির সাথে ইউরোপ ইউনিয়নের যে বৈঠকে আলাপ আলোচনা হয়েছে, এই সম্পর্কে অনেক তথ্য আপনারা দেখতে পেয়েছেন। বন্ধুরা, আপনাদের কি মন্তব্য আজকের এই নিউজের মাধ্যমে অবশ্যই আপনারা জানাতে পারেন।